বলছিলাম না স্যার, আপনার আমার দরকার আছে। আমার বহু দিনের খায়েশ এই কলেজের চেয়ারম্যান হব। কি? যদি আপনি শান্তি চান তাহলে পট্টা সাইরা আমার নামটা ঘোষণা করেন। দেখছেন আমার হাতে কি, তা না হইলে অশান্তি হইব, মারা যাইব তরুণ, মারা যাইব কিছু এতিম বাচ্চা। আমি আমার ডিস্কো গান গামু, স্টার্ট করে দিল ভাই। আমি তরুণ এই কলেজের ভিপি হিসাবে আহ্বান করছি এই কলেজের প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জনাব মতিউর রহমান সাহেবকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে গিয়া আমার নামটা ঘোষণা করে দেন। প্রিয় ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। এখন চারিদিকে সন্ত্রাস, নৈরাজ্য, অশান্তি, তাই জীবনের শেষ প্রান্তে এসে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজ আমি এই কলেজের এত বড় গুরুদায়িত্ব পালন করতে অক্ষম, সম্পূর্ণ অক্ষম। আজ আমি দুর্বল, অসুস্থ, তাই আমি এমন একজন বলিষ্ঠ লোককে আমার পদে বহাল করতে চাই যার নাম হিটলার। হিটলার স্যার অসুস্থ না, অক্ষম না স্যার, আপনার কথা ফিরিয়ে নিন স্যার। শোন স্যার, আমার কথা বলবার চাই নাকি? ও আমার বন্ধু, ওকে আমি বুঝিয়ে বলবো স্যার। আসসালামু আলাইকুম। আমি একজন সহজ সরল মানুষ, শান্তি চাই। আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেই দোয়াই আপনারা আমার জন্য করবেন। আর আমার তরফ থেকে এই কলেজের ফান্ডে 2 লক্ষ টাকা আমি দান করলাম। Hey, 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 hey